আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে সরব হয়েছেন বিনোদন জগৎ থেকে শুরু করে বিশিষ্ট মহলের মানুষজন। কেউ পথে নেমে প্রতিবাদ দেখিয়েছে, কেউ বা নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচার চেয়ে প্রতিবাদ দেখিয়েছেন। দিন পনেরো আগেই আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের কড়া প্রতিক্রিয়া দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি। তবে বিগত তিন সপ্তাহে বাংলার প্রতিবাদী সত্তা দেখে এবার মত বদলে নিলেন মহাগুরু। আরজিকর ইস্যুতে রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় দেখে এবার খুশি তিনি। সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি বলেন, আমি দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। আমরা যেন এই আমরা একসাথে থাকি, আর আমি বলছি বলে মানে বিজেপি বলছে না, আমি মিঠুন চক্রবর্তী বলছি, কে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনে আমরা যেন সবাই একসাথে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।